আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা তোয়াল আলহাজি মোবাইল ব্যাংকিং রেজিস্ট্রেশন করবেন। এই জন্য প্লে স্টোর থেকে প্রথমে আপনি আপনার তোয়াল আলহাজি মোবাইল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। আমার আগে থেকে ডাউনলোড করা আছে, নিচে আছে দেখেন ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, এটাতে একটা ক্লিক করবেন। তারপর এখানে আবার কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর এখানে প্রথম করে দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার, দ্বিতীয় করে আপনার যে তোয়াল আলহাজি এটিএম কার্ডটা আছে কার্ডের উপরে 19টা নাম্বার আছে নাম্বারটা দিবেন, তৃতীয় করে আপনার এটিএম কার্ডের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তো সবগুলো দেওয়া হয়ে গেলে আপনি নিচের দিকে আসবেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন একটা টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। দেখেন কন্টিনিউ, কন্টিনিউ দেওয়ার পর আপনার সামনে একটা ওটিপি কোড আসবে আপনার মোবাইলে, যে তোয়াল আলহাজি মোবাইল নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কোড নাম্বারটা দিয়ে আবার কন্টিনিউ দিবেন। তখন আপনার সামনে এটা চলে আসবে, এখানে উপরের ঘরে যেখানে ইউজার লেখা আছে এটাতে আপনার পছন্দ মতো একটা ইউজার নাম্বার দিয়ে দিবেন, আপনার যেটা মনে চায়। তো ইউজার নাম্বারটা দিবেন এখানে, দেখেন উপরের ঘরে ইউজার নাম্বারটা দেওয়ার পর নিচে আসে পাসওয়ার্ড দিবেন। তো এখানে দেখেন ইউজার নাম্বার, তো আমি ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর দিবেন পাসওয়ার্ড, নিচে আসেন দেখেন এখানে আছে পাসওয়ার্ড, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, সেটা অবশ্যই নাম এবং সাথে কিছু নাম্বার দিয়ে দিতে হবে। শুধু নাম দিলে হবে না, আবার শুধু নাম্বার দিলে হবে না, অবশ্যই নাম নাম্বার সহ দিতে হবে। তারপর এটা হয়ে গেলে নিচের ঘরে আবার কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন, এই করে এবং নিচের ঘরে দুই জায়গায় পাসওয়ার্ড চাইবে, সে দুই জায়গাতে আপনি পাসওয়ার্ডটা দিতে হবে। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, দুই ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর আবার দেখেন এই ঘরে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা দিবেন, তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে আসবেন, নিচে দেখেন এখানে কন্টিনিউ, আবার এখানে কন্টিনিউ দিয়ে দিবেন। তো কন্টিনিউ দেওয়ার পর আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে, এখন আপনাকে এটা লগ ইন করতে হবে। তো আমি লগ ইনে দিলাম। তো এতক্ষণ আপনি যে ইউজার পাসওয়ার্ডটা বানাইছিলেন এই ইউজার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন, দিলে এটা কী হবে লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনি বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন, টাকা পাঠাতে পারবেন, সব কিছু করতে পারবেন। তো আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি, সেটাতে দেখাবো আপনারা কীভাবে নামের উপরে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, কারণ অনেকে প্রশ্ন কমেন্ট করতেছেন যে নামের উপরে বেনিফিশিয়ারি অ্যাড করা দেওয়ার জন্য। তো যেহেতু আমার নিজের আলহাজি অ্যাকাউন্ট মানে তোয়াল আলহাজিতে নাই, এই জন্য আমি দিতে পারি না, তো আমি অন্য একজনেরটা থেকে অ্যাড করে দিচ্ছি। তো আমি সেই ভিডিওটা নিয়ে আসবো অবশ্যই, ইনশাল্লাহ সেটা দেখার জন্য অপেক্ষা করুন। তো এটাই ছিল আজকের মতো রেজিস্ট্রেশন করার ফাংশনটা। তো দেখুন আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিলাম এবং একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো ওটিপি দেওয়ার পর এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদেরটা রেজিস্ট্রেশন করে ওপেন করে নিতে পারেন। ওকে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।